নমস্কার বন্ধুরা, আজকে বিশেষ কারণে আপনাদের কাছে এলাম। চান টান করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো আমার ফুল তোলার সাজি বা পেতে বলতে পারেন। দেখা যাক, পুজো করতে গেলে যেহেতু মা নেই আজকে, তাই আমাকেই পুজোটা আজকে করতে হবে। আর পুজো করতে গেলে ফুলের দরকার। চলে এলাম ছাতে, ছাতে কাঞ্চন ফুল টবে বসিয়েছি। এই টবেতে হয়েছে প্রায় 7-8টার মতন কাঞ্চন ফুল হয়েছে। তুলে নেওয়া যাক, দেখা যাক আজকে বাড়িতে পুজো করার মতন ফুল হয় কি না। এই যে কাঞ্চন ফুল সব তুলে নিয়েছি। এরপর চলে এলাম এই ফুল গাছটায়। এই ফুল গাছটি আমি কোথায় বসিয়েছি একবার দেখুন, একটা কোটো ছিল, সোনপাপড়ির কোটো, ফালতু ওয়েস্টেজ জিনিস না ফেলে দিয়ে ওতে বা গাছ বসিয়েছি। সুন্দর ফুল দিয়েছে, ওগুলো তুলে নেওয়া যাক। আর বাড়ির পুজোর জন্য অপরের কাছে গালাগাল না খেয়ে, অপরের কাছে হাত না দিয়ে ছাদেতে বা বাড়িতে ছোট্ট জায়গা থাকলেও চেষ্টা করা যেতে পারে। এই যে এটা হচ্ছে কলকে ফুল, সাদা কলকে, এটা মা বসিয়েছিল মাসির বাড়ি থেকে নিয়ে এসে, সেটাও তুলে ফেললাম, বেশ কয়েকটাই ফুল হয়েছিল। এরপর আমরা চলে আসব চাপ টগর। চাপ টগর বেশি ফোটেনি, গাছটা সুন্দর হয়েছে কিন্তু ফুল বেশি ফুটছে না। যাই হোক, চর্চা করা হয়েছে, খাবার দেওয়া হয়েছে, ওটাও তুলে নিই। তারপরে আমরা চলে আসবো এক পাটি টগরে। এক পাটি টগরে সেই একই ফুটেছে, দুই বন্ধু, ও একটা ও একটা। এটা হচ্ছে মাধবীলতা, টবেতে এই কটা হয়েছিল, মাধবীলতা তুলে নেবো। আর বাড়ির পুজোর জন্য এটাই যথেষ্ট, আপনারাও চেষ্টা করুন বাড়িতে ছোট ছোট জায়গাতে ফুল গাছ বসানোর। আর আমার নিচেতেও আমার কিছু গাছ আছে যাতে ফুল হয়। চলুন, এই ফুলেতেই পুজো হয়ে যাবে আমার, ছোট্ট পুজোটা দেখিয়ে দিয়ে। আর এখনো বড় পুজোটা বাকি আছে, আমি আমার রুমের পুজোটা দেখালাম। যাই হোক, টাটা, সকলে চেষ্টা করুন ফুল গাছ বসানো। সুন্দরভাবে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।